বাংলাদেশ মানবাধিকার কমিশন থেকে আসছি একটা নিউজ করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আমাদের কাছে অভিযোগ দেওয়া হয়েছে তো আমরা এটার সুস্থ বিচার কামনা করছি তো আমরা যিনি ভিকটি মারা গেছে আর কি ওনার বড়ো ভাইয়ের কাছে আমরা একটু শুনবো যে কীভাবে কী হয়েছে আচ্ছা আপনি বলবেন যে এখানে কি হয়েছে বা কি নিয়ে আপনার বড় ভাইকে ছোট ভাইকে মারা হয়েছে আপনি একটু বিস্তারিত বলবেন আমার এইটা নিয়ে এই চারটা মাসটা মামলা হয়েছে তারও কথা শুনে না পুলিশের লগে কুটে এই তার অনেক আছে সিঁড়িয়া এই সিঁড়ির বাইয়ে আমার বাইরের আরো ফোঁত ফেলাই মারছে এই রাস্তা এবার আরেকদিন গুছিয়ে মারছে মেলা ফেলাই দিছে এই বোধহয় মাসিকখানে আগে আজ রয়েছে আমি তো বাড়িতে বাজার টান

ওনার ওনার ছেলের সাথে কথা বলবো যিনি মারা গেছে একটু সাইড দেন যিনি মারা গেছে ওনার ছেলের সাথে আমরা কথা বলবো ক্ষত হইছে আপনারা দেখতেই পাচ্ছেন ছুরির আঘাত মনে হচ্ছে এটা হ্যাঁ তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা লাঠি দিয়া লোহার লাঠি আমি যখন রাত্রে যে সংখ্যা মারামারি হয় গরচর বাংসুর হয় আমরা ডরে এখান থেকে চলে গেছে আমাদের চরের বাড়িতে গরবাড়ি ভেঙা লাইসে মনে করেন যে যাইতে হইবো জায়গা দিব না মারধুর করছে আর এনে আমার বাস্তিরও মারছে তারপরে এটা বগা করছে সকাল আবার বাসায় আসি আসার পরে ওনার বউ অনেক গালাগালি করছে খারাপ গালিগালি না আমরা আমরা যাইতে চাইছিলাম থানায় তো আব্বুকে নিয়ে নাস্তা খাওয়ার পরে আমাদের ওই জায়গায় হামলা করে হোটেলের সামনে পুরান বাস স্ট্যান্ড টুক বাজার এলো ঘটনা পরে আব্বারে যে সুমকে যাই যায় তখন আব্বায় ওই কানার মোর মারা গেছে সম্মানিত দেশবাসী আপনারা শুনতেই পাচ্ছেন উনি খুব দুঃখিত এবং ব্যথিত যে কিভাবে মারা হয়েছে আপনারা সবাই জানেন আচ্ছা এলাকাবাসীর কেউ জনপ্রতিনিধি আপনাদের কাছে আসছিল কি কোনো জনপ্রতিনিধি আপনাদের এখানে আসছিল কি জি 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 আপনি আপনার পরিচয়টা একটু জানতে পারি

ওই যে টু ক্যাম্পের না সিদ্ধা আমার ওয়ার্ড মেম্বার পাঁচ নম্বরেরা যদি মেম্বারটা নিয়ে তাদেরকে উভয়ে একসাথে কষে করে বসে তাদের আফুস নামা দুইজন দুই দুইও মিলাই মিলিয়ে দিছি বিগত এক মাস আগে এক মাস আগে মিলাই দেওয়ার পর ওরা বলছে যেন উভয় পক্ষে মামলা উড়াই আনবো এ পক্ষে মামলা উড়িয়ে আনবো সে পক্ষে মামলা উড়াই আনবে বিরোধী বা বিবিরোধী পক্ষে মামলাটা উঠাই আনবে তখন তাদেরকে রিকুয়েস্ট বারবার রিকুয়েস্ট করলাম রিকোয়েস্ট করার পরে কোনো পক্ষে মামলা উড়ান না উড়ানোর পরে তোর মফিসকে ওই ওই পকেতে আক্রমণ করে করার পরে তখন মভিস আমার শ্বশুর সম্পর্ক ও আমার কাছে বারবার যায় যাওয়ার পরে আমি বললাম বাবা আমি তো আরম্ভ করে এই বিচার করতে পারি না ওর নাম চেয়ারম্যান মহোদয়ের কাছে যান চেয়ারম্যান মহোদয় একটা আমি চেয়ারম্যান মহোদয় বলো তাদেরকে নোটিশ করার জন্য নোটিশ করছে নোটিশটা এখনও পরিশুদ্ধে আসে এর উগত এর মধ্যে আমি শুনলাম যেন কালকা বিগত রাতে তাকে বাড়ির ঝগড়াঝাটি হয়েছে আমি বাড়িতে ছিলাম না বাড়িতে না থাকা সত্ত্বেও আজও সকালেও বাড়িতে ছিলাম না এখন আয় শুনি তাকে বাড়িতে মার্ডার হয়েছে মার্ডার হওয়ার পরে আমি আসলাম আয়সা শুনি যেন এই এই যে তোমার নাম নাকি মাসুদ মাসুদকে ছুরি রাগা দেওয়া হয়েছে আর ওই যে যে মফিস নামে যে ব্যক্তি তা তাদেরকে দৌড়ায় নিয়ে এক বাড়িতে উঠায় তাদেরকে মারছে এরকম আর কি শুনলাম আপনি যখন এখানে আসছেন আসার পরে কি ভিকটিম যারা আর কি যাদেরকে মারা হয়েছে আর কি যারা অপরাধী হিসাবে আমরা সাব্যস্ত করছি ওনাদের কাউকে পাইছেন সরজমিয়ে না আমি কাউকে দেখি নাই বা তাদের বাড়িতে গেছিলাম কাউকে পাইনি আমি আচ্ছা আপনারা কি কেউ বলতে পারবেন যে ওনারা এই ঘটনার পরে কোথায় দিয়ে গেছে বা কি করছে এটা কি আপনারা জানেন কেউ জানেন বাড়ি থেকে আউট হয়ে গেছে আচ্ছা এখানে কি চেয়ারম্যান মহোদয় কি আসছিল নাকি আসে নাই বলতে পারেন চেয়ারম্যান মহোদয় আপনি ওনার কি হয় এটা একটু বলেন আমি ওর স্ত্রী আচ্ছা আপনি কি দেখছেন বা কিভাবে কি হয়েছে আপনি একটু বিস্তারিত বলেন জি এইজন্য বিচারা না আর তমুর সারাটা নবীর সারাটা বাইতাই লই করে তমুর সেরি আর এই তমুর স্যারা তমুর গড় নবীর সারাডা যুক্তি বুদ্ধি করে পরামর্শ করে হে ফ দু তিন দিন আগে তে বেডারে দৌড়াইতে 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 ঝালো বাড়িয়ে নাচ্ছে তখন অতকানি একটা পিস্তল স্যারার লগে ছুঁড়ি টান দিলে নাম নামবাব এইটা দেখতে বেডার দৌতে দতে দতে দৌতে বেডার কলজাত পানি নাই করার পরে বেদা আদাইতে আদাইতে বাড়ি তোতা তোতা কইতাছে তোরা যে দৌড়াই আনছে আমি দেখছি আমি ময়রা গেলে গো আমার নাতিরে ফুসকুনির মাঝে গলার মাঝে ফাটল লাগাই ফেঁসি লাগাই মাইরা মেডালা বুঝতে পারছি এখন আপনারা এখন আপনারা কি বিচারছেন আমরা ফাঁসি চাই সুকু বিচার চাই আমরা হক বিচার চাই বাবা তুমদাস দয়া করো সাহায্য করো এই যে কথা বলবো এখন যিনি মারা গেছেন বা যিনি খুন হয়েছেন ওনার প্রতিবেশীর সাথে আমি একটু কথা বলবো জি আপনি কি দেখছেন কি জানেন একটু বলবেন দয়া করে আমি বলতে জানি এখানে বর্তমান যে চেয়ারম্যান ওনার লয়ার সাথে আরও এক বৎসর আগে এনে দরবার হইছেন কিন্তু এই দরবারটা বিভিন্ন অনেক সময় গেছে প্রায় তিন চার বছর কিন্তু এইবার কোনো কিছু মানে না এরা এরা খুব অস্বীকল মানে যিনি খুন করছে আর কি ওনারা কোনো কিছু মানতে চায় না 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 যারা মারছে মানে না মেম্বার চেয়ারম্যান কিছুই মানে না কিন্তু যেটা মারছে মারা পড়ছে এটা একবারে সরল সোজা মানুষ কিন্তু মেম্বর চেয়ারম্যান সবাই জানে যে এই অবস্থাটা এরম কোনো বাদ নাই বর্তমানে রানিং মেম্বার আছে মহিলা মেম্বার ওনারা জানে ঘটনার কালকা রাত্র এখানে মারামারি হয়েছে তখন আমি বাজারে ছিলাম তখন বলছে মেম্বার বর্তমানে এই ওয়ার্ডের মেম্বার রেজুদ্দিন ওনা বলছে যে দুল ভাই বলে মারামারি হয়েছে আমি কিন্তু আমি বাজারও আমি বলতে পারি না আচ্ছা তুই আসি আয়া শুনছি যে মারামারি হয়েছে কিন্তু সকালবেলা যখন আর আরে লইয়া ছেলে যখন লইয়া ঢাকা কাপা শিয়া যা মেডিকেল তখন রাস্তা কানার মুর বলে ওইখানে মারামারি করছে অনেক মাইর দূর করছে কিন্তু আমি দেখি নাই কিন্তু আধা ঘন্টা পর এই লোকটা মারা গেছে তে মান শক্ত না দেয় তে লোকটা কীভাবে মারে আমরা চাই মনে মনে সবার কাছে আমরা এই সুখ বিচার চাই আমাদের এই সরকার ন্যায় নীতির ভাবে চলে এই সরকার সঠিক বিচার করে দলের লোকে ছাড় দেয় আমাদের শেখ হাসিনা এই বিচার করে দলের লোকও রহমানুর রহিম আমি সকল মুসলমান ভাইয়ের কাছে সালাম জানাই আসসালামু আলাইকুম আজকে আমাদের এই এই দুর্ঘটনা বা মারামারি আজকে দুই দুইড বছর যাব চলতেছে আমরা যেখানে যাই আমাদেরকে এই অবহেলিত করিয়া মেম্বর চেয়ারম্যানরা সবাই আমরা দূর করিয়া তারাই দেয় আমাদের এইখানে আসলে তারা তারা বিচার করার সময় পায় না কিন্তু বাজারে একটা সিগারেট টানার সময় পা বাজারে দুই চার পাঁচটা মানুষের গল্প করার সময় পা আজকের এই দুর্ঘটনার মাঝে আমি দুজনকে ফোন দিছি মেম্বররাও ফোন দিছি কি আমাদের একজন এই মহিলা মেমনি আছে তার কাছে আমি কল দিছি যে মহিলা মেমনি কল পাইছে দুইটা কল পাইছে পাওয়ার পরে ফোনটা বন্ধ তারপরে ওনার সাথে আর যোগাযোগ করতে পারি নাই আর রেজ যদি মেম্বর ফার্স্ট নম্বরের ওনার কাছে আমি ফোন দিছি উনি ফোন রিসিভ করে নাই এই ঘটনার পরে হ্যাঁ তখন আমি এই সন্ধ্যার সময় কালকে গতকালকে সন্ধ্যার সময় আমার মেয়েরে আর আমার মারে তারা মায় করে রাতের আধারের মধ্যে অন্ধকারের মধ্যে মারধুর করে করার পরে আমি আবার এইখান থেকে বাড়ি বাইঙ্গে আমি আরেক জায়গায় গেছি আমার বসত বাড়িটা আরেক জায়গা সেইখানে যেন আমার ফোনে বলছে যে বাড়িতে তো এই অবস্থা আমার মেয়ে আমার ফোন দিছে যাব এই অবস্থা বাড়ির মধ্যে আমার মায় করছে মুখ গোলে মাসুদা এরা দৈরা সবাই দৈরে আমার মায় দূর করতেছে তা আমি আমার মেয়েরে বললাম কি যে তোরা দাঁড়া আমি একটু এই একটু আইনের রাশ্রয় নিয়ে দেখি কি করা যায় তখন আমি ওসি সাহেবের কাছে ফোন দিয়েছি যে স্যার এই অবস্থা তখন ওসি সাহেব বলছে আচ্ছা থানাতে আসুক আসলে পরে একটা সাধারণ একটা ডায়েরি বা একটা জিটি করলে পরে নিয়ে যায় অসুবিধা নেই তা আমি থানার মধ্যে পাড়াইছি তারা জিটি করছে করার পরে আমি বললাম যে এখন মেডিকেলের রিপোর্টের প্রয়োজন আছে মাইক দূর করছে তখন মেডিকেলে গেছে মেডিকেলে যাওয়ার পরে তারা মেডিকেল থেকে তিনটারই এই রুগীরা বাড়িতে পাড়াইয়া দিছে আর একটা রুগী আমার আম্মু যেটা বেশি অসুস্থ হয়েছে ওনারা রাইয়া দিছে তো রাইখিয়া দেওয়ার পরে আমার আব্বা ছোট ভাই আমার মেয়ে রাইতের একটা বাজে তখন আমার বাড়িতে আসছে আমার পুরান বাড়িতে না আইসা ভাই মারা জায়গা যেটা এই জায়গাতে না আইসা আমার নতুন বাড়িতে চলে গেছে তখন আমি দরজা খুলে তারা রাত্রে রয়েছে সকালবেলা আমার ছোটো ভাই ঘুম থেকে উঠে উঠার পরে আব্বু উঠছে ওইটা কইতাছে চল দাই এই তোরা আমাজন মেডিকেল একটু দেখে কি অবস্থা তখন আসার পরে বাজারে ঢুকছে বাজারে ঢুকে যে হোটেলে নাস্তা করছে তখন সকাল বাজে ষাটটা হ্যাঁ সাতটা বাজে তখন হোটেলতে নাস্তাটা কইরা বাইর হয়েছে তারপরে ওই নূর হোসেন আর বাদে আরও দুইটা ছেলে ছিল ওই যে আকাশ না কি নাম আমি চিনি না ছিল তখন ডে আমার ছোটো বাইরে রড দিয়ে আঘাত করছে রানের মাঝে রানের মাঝে আঘাত করছে করার পরে আমার ভাই পড়ে গেছে তখন তিনজনে যায় আমার বাপেরে মুখ সাপা বলে ধরছে আমার ভাই যেটা বললাম সেটা বলতেছি আমার ভাই তখন উঠছে যায় খুব করছে করার পরে আমার বাবারা পারে নাই তখন আমারও ফোন দিয়ে মারছে ওটা কি জানেন কি দিয়ে মুখ এই আমার ছোটো ভাইয়ের রদ্দা মারছে বাড়িয়ে দিছে আমার আব্বারের মুখে সাবদা ধরছে আবার এই পুরুষ অঙ্গর মেধে লাথি মারছে হ্যাঁ আবার আরেকজনের চাকু ধরে লাগছে গলার মধ্যে আমরা এই আমার ছোট ভাই যখন এই কথা বলছে আমি বললাম যে মার কেডা মারুক ছিল আমার পৈতৃক সম্পদ অর্থাৎ আমার বাবার সম্পদ যেটা আমি আমার মারে নিয়ে আমি এই জায়গার মধ্যে বসত করছিলাম আর আমার মাসুদা যে আমার চাষত্ব বোন সে করছে বাড়ি। তখন এই জায়গাটুক নিয়ে আমার জায়গাটা ছিল ওই যে ওই জায়গার থেকে চার ঘন্টার জায়গা আমার এই জায়গা ছিল তখন নেতা নেতাফেতারা বাবুল কাঞ্চন এরা মিলাইয়া এই জায়গাটা অর্ধেক তারে দিছে মেয়েরে মেয়েরে দেওয়ার পরে দারোগা আইসা আমার দৌড়াইছে নাসির দারোগা যেটা এটাও আমার বিচারের মেয়ে দৌড়াইছে চার নম্বরেও দৌড়াইছে এইখান থেকে বারবার করতে বেরিয়ে পড়ছে এটা মেম্বরের সামনে মেম্বরিন সামনে সকল দরবারের ভিতরে আমারা মারতে আইসে আমার বোনেরা মারতে আছে নার্সিস দারোগা এবং এই নম্বর মেম্বর তখন এই মেয়ের এই জায়গাটুক তারা এই যে দারোগা নিজে এন থাইকা আমরা দৌড়াই দেয় খালি বাড়ির মধ্যে দারোগা এন নিজে থাক্কা এই বাউন্ডারি করাই দেয়াতে দারোগা থেকে গেছে মেয়েরে মোটরসাইকেল ওটা লয়ে গেছে এখন আমরা যখন শান্তি পাই না বিচার পাই না তখন আমরা এই জায়গাটা আমার শাসত ভাইয়ের কাছে বিক্রি করে দিছি যাতে আমরা চলে যাব এখান থেকে আমরা গেঞ্জামে থাকতে চাই না আমি একা মানুষ নিরহ মানুষ আমারে মারার লাগে অনেক প্রস্তুতি নিছে আমি পলায় পলায় কাজে যাই পলায় পলায় থাকি আমি প্রকাশে চলতে পারি না তখন জায়গাটা বিক্রি করছি বিক্রি করার পরেই মানে এই কালকে বিক্রি করছি আগের দিন বিক্রি করছি পরের দিনই মনে করেন যে আমার বাবারে তারা মারিয়া লাগছে আচ্ছা আচ্ছা যারা মারছে ওনারা আপনাদের আত্মীয় হয় আমার আমার চাষার তো বোন আমার চাষ আমার বাতিজা আপন চাষ আপন বাতিজা আপন বাতিজা আচ্ছা ঠিক আছে ওকে বুঝতে পারছি আর কেউ বলবে আর কথা যে আপনার কি বলবেন আপনি একটু বলেন আমি মাননীয় মন্দিরের কাছে সুক্ষ বিচার চাই মায়া আপনি সুক্ষ বিচার করবেন আমার বাপের লাশের প্রতি লাশ চাই আজকে আমার বাপে এই জায়গাটার লাগে মৃত্যু হয়েছে আমি এই বিচারের দিন চেয়ারম্যানে বলে বিচার বসে সেরি বারবার বিচার বা উল্টা জায়গা জায়গা নেগা নেওয়া উল্টা জায়গা এর আমি কেটেছিলাম বিচারের দিন আমার মোবাইলটা বাইরে একটু ছবি উঠে মানে সবাই প্রমাণিত রাখতে চাইছিলাম পরে সেরি নাসি দারোগা রাংছে নাসি দারোগা আমার এতে উঠিয়া এনতে আইসে মারবার লাগে এই তুই আইসে আরো বাজার সানু নাম্বার হচ্ছে আমার মারবার আইসে কে একটা আন্দা বলে

আসলে উনি আমার আব্বু আমাকে রাত্রে এখানে মারধুর করছে বাড়িতে বাড়িতে মারধুর কইরা ওরা মনে করেন যে এখান থেকে ধরে দিচ্ছি রাত্রেবেলা তাও চুরি লইয়া ওরা আমরা চলে চলে গেছি আমার ভাইয়ের বাসায় তো এখানে গেলাম সকালে বাসায় আসলাম তারপরে আবার গালাগালি নানান খারিজটা কথা বাতি বলতে পরে আমরা থানায় যাইতে লোক তারপরে যে পুরান বাস স্ট্যান্ড টুকবাজার টুকরান বাজার আইজুলের হোটেলের সামনে আমাদেরকে খুব পাঁচ দূর করে আমার বাবাকে টেনে ইটছে মুখ চেপে ধর তোমার নানা হয় কে মাছে তুমি জানো কে মাছে নাম বলো তো মাছে তুমি কি বিচার জানাচ্ছ বিচারের দাবি জানাচ্ছ কি বিচার চাও যে আজকে যে যাকে খুন করা হয়েছে উনি আমার শ্বশুর এবং আমি কালকে থেকে এসে দেখতেছি যে আমার শ্বশুরের বাসার উপরে টর্চারিং এবং হামলা মকগুল হোসেন একজন বাবা আসক্ত এবা খায় এবং মারসুদি এবার ব্যবসা করে সে হলো এই সুলতানপুরের গডফাদার এবং নুর সাবেক কয়েকবার সে এবা এবং গাঞ্জা সহকারে মাদক মামলা তার উপরে চলমান তিনটা মামলা আছে এবং এই মুকুল এবং সে নুরুসেন মাসুদা তার মা এই এলাকার ভিতরে নারী পাচারকারী হিসাবে পরিচিত সেটা আমরা জানি তার ব্যাপারে আমাদের লিগেল আমাদের নোটিশ দেওয়া আছে এই মহিলা একজন বাজে মহিলা তার তার এলাকা থেকে ফুসলায় নারীদেরকে পাচার করে সৌদি আরব ইন্ডিয়াতে দেহ ব্যবসার কাজে নিয়োজিত করে এবং এই জহুরা এবং মাসুদা তাদের কোনো ইনকাম নাই আলাদা ওরা বাজে ব্যবসা করে এখানে একটা ফ্ল্যাট করেছে দেখতে আপনারা এদিকে ধরলে দেখা যাবে একটা ফ্ল্যাট করেছে জায়গা জুড় দফল করে দাবি করে এই যে দেখেন এই জায়গাতে ফ্ল্যাট করেছে এটা জুড় দফল করে এই যে লোককে মেরে ফেলছে আমার শ্বশুরকে ওনার জায়গাতে জুড় দফল করে একটা ফ্ল্যাট করছে এই ফ্ল্যাটে তারা চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা ব্যয় করছে এবং যারা যারা মারছে এক নম্বরে হচ্ছে মকবুল হোসেন দুই নম্বরে আকাশ তিন নাম্বারে নবী চার নম্বরে মাসুদা পাঁচ নাম্বারে জহুরা ছয় নাম্বারে নুরামিন সাত নাম্বারে আলাল মুন্সি আরও অজ্ঞাত সাত আটজন লোক আছে আমি এই এলাকার ভিতরে তাদের সর্বোচ্চ শাস্তি মাননীয় বাংলাদেশের প্রাইম মিনিস্টার জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন জানাই আমার শ্বশুরেরকে যেভাবে তারা নির্মমভাবে খুন করেছে এটার প্রতিবাদ হিসাবে এটার প্রতিবাদ হিসাবে আমি জোরদাবি জানাচ্ছি শীঘ্রই তাদেরকে এক নম্বর আসামি থেকে শুরু করে সাত নাম্বার আসামি পর্যন্ত আমি ফাঁসি চাই আর দুটি ফাঁসির কাজ কাজ না হয় আমি গণভবনের দিকে এই টু কিউনিয়ার থেকে আমি এই এই মরহম আমার শ্বশুরের পক্ষ হয়ে আমি প্রতিবাদ এবং মানববন্ধন করে আমি সারা বাংলাদেশের মানুষকে দেখাই দিব যে আমার শ্বশুরকে নির্মমভাবে একজন গরিব কৃষিকাজ করে দুশো টাকা একশো টাকা হাজিরা পেয়ে কোনোরকম জীবন চালাইতো আমার শ্বশুরকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদ হিসাবে এলাকার সমস্ত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই মৃত্যুদণ্ড চাই আচ্ছা থানাতে কোনো অভিযোগ হ্যাঁ আমরা থানাতে অভিযোগ দিছি এবং আমাদের সাথে সাথে টু আমাদের জিটি হয়েছে আর আমার শ্বশুরকে দীর্ঘদিন তারা মামলা হামলা দিয়ে জর্জরিত অবস্থা করে রাখছে দীর্ঘদিন এখনো কুড়ে এখনও কুড়ে থানার প্রসিকিউশন কাটা দুইটা মামলা আমার শ্বশুর উপরে রানিং আছে হ্যাঁ এবং তারা এই পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি করছে আমার শ্বশুরের আমার শ্বশুরের যা ছিল সব আর আমার শ্বশুর অত্যাচারে এ বাড়িঘর ভেঙে উনি চরে চলে যেতে চাইছিল আচ্ছা আরেকটা বিষয় এখানে বাংলাদেশ যে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা থানাতে অভিযোগ দিছেন থানা থেকে কোনো কোনো কর্মকর্তা বা পুলিশ অফিসার এখানে গিয়ে তদারকি করার জন্য আয় তদারকি করার জন্য আগে যখন আমরা অভিযোগতাম উনি দিত উনার টাকা নাই আসে নাই উনার টাকাও নাই আসে নাই আর মাসুদা একজন খারাপ প্রকৃতির মানুষ আর মাসুদার পাওয়ারে মাসুদার পাওয়ারে আর এই নুরুসেনের পাওয়ারে পুরা এই অর্থ এলাকার মানুষ মুখ খুলে না মুখ খুলে না মুখ খুলে না থানা থেকে কি আপনাদের যারা যাদের নামে অভিযোগ দিয়েছেন থানাতে ওনাদের কারো কারো কাউকে কি ধরা হয়েছে কি না কাউকে ধরা হয় নাই এবং তাদের ধরা সবার বাইরে চব্বিশ ঘন্টা প্রশাসনের সাথে উঠা করে এই মেয়েটা এই মেয়েটা আরেকটা মেয়ে আছে বিউটি বাড়ি হলো কিশোরগঞ্জ মিটাবন ওইখান থেকে সে এই বাড়িতে আশ্রয় নিছে এবং দীর্ঘদিন সে এখানে থাকে আচ্ছা আপনারা কি জানেন যে অনৈতিক কোনো কাজে লিপ্ত আছে কিনা এই বিষয়ে বিষয়ে আপনারা কিছু বলতে পারবেন কোনো তো আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দেশবাসী এবং যারা দেশ এবং দেশের প্রবাস থেকে যারা দেখছেন আমাদেরকে এখানে খুবই মানববন্ধনের মতন একটা বিষয় সবাই ফাঁসির কামনা করছে আমরা দেশ এবং প্রবাসের যারা দেখছেন সবাই এটা সুস্থ বিচার দাবি করছি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অবশ্যই এটার শাস্তি দাবি করছি সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসির আদেশ দেওয়া হয় তারপরে আমার ছোট্টু সাক্ষীতে সাক্ষী গেছে গাজীপুর আমার পোলা রাজ সকালবেলা গেছে মার্ডার করিয়া লাগতো এই সানার করে সেনা রাজ সকালবেলা আমার পোলার মার্ডার করিয়া